ঢাকাসহ সারা দেশে অনিয়ন্ত্রিত হয়ে পড়ছে কিশোর গ্যাং কালচার। চাঁদাবাজি, ছিনতাই, খুন খারাপি সহ নানা অপরাধে নাম আসছে উঠতি বয়সীদের। কিশোর গ্যাং প্রতিরোধে রাজনৈতিক সদিচ্ছা ও সামাজিক আন্দোলন নিয়ে ছায়া সংসদ বিতর্ক আয়োজন করে ডিবেট ফর ডেমোক্রেসি। সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার কিশোর অপরাধ প্রবণতাকে উস্কে দিচ্ছে বলে মনে করেন সংগঠনের চেয়ারম্যান। এই নামে বেনামে যারা এই কিশোর অপরাধীদেরকে ব্যবহার করে থাকে তাদেরকে আমরা প্রতিহত করতে হবে। আমাদের এই রাজনৈতিক সদিচ্ছা, সুশাসন এবং বিচারহীনতা সংস্কৃতি থেকে আমরা বেরোয় আসতে যদি পারি তাহলেই কিন্তু আমরা আমাদের কিশোর অপরাধকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, প্রতিরোধ করতে পারবো। ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেন, বিনোদন ও খেলাধুলার উপযুক্ত পরিবেশ না পেয়ে কিশোররা বিভিন্ন অপরাধে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। ঢাকার 50টি থানার মধ্যে এমন অপরাধ প্রবণ এলাকা 10টি, এর মধ্যে 4টি এলাকা বেশি খারাপ। 50টি থানার ভিতরে কেবল মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা এবং যাত্রাবাড়ির দিকে এই কয়েকটি এলাকায় আমরা বেশি কিশোর অপরাধী দেখে থাকি। কিশোর গ্যাংয়ের মদতদাতাদের তালিকা হয়েছে জানিয়ে তিনি বলেন, এদের মধ্যে ব্যক্তি পর্যায়ের প্রভাবশালী থাকলেও রাজনৈতিক সংশ্লিষ্টতা তেমন নেই। গ্রিল কাটা চুরি এই ধরনের আছে, তারা তাদের কিন্তু প্রত্যেকটাকেই আমরা চিহ্নিত করেছি এবং আমাদের কাছে সেগুলোর তালিকা রয়েছে। এবং পলিটিক্যালি যারা যারা এগুলো করছে সেগুলোও আমাদের কাছে তালিকা আছে। কিন্তু আমি যেটা বললাম সেটা আসলে গ্যাং তৈরি করার উদ্দেশ্যে বা মানুষ খারাপ করার উদ্দেশ্যে যে তারা করছে তারা না, তারা তাদের নিজস্ব কাজ করার জন্য করছে। সমাজের যারা ভালো মানুষ কিংবা শান্তিপ্রিয়, যে কোনো অপরাধের বিরুদ্ধে তাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ডিএমপি কমিশনার। পুলিশের পক্ষে কিন্তু ঘরে ঘরে গিয়ে এগুলো বের করে নিয়ে আসা সম্ভব হয় না। সেই ক্ষেত্রে অবশ্যই আমি আহ্বান জানাবো সচেতন মানুষদের যে আপনারা এগিয়ে আসেন। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা।